দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসক। দুপুরে অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে কিনা, অতিরিক্ত মজুদ রয়েছে কিনা, এসব নানা দিক খতিয়ে দেখা হয়। এ সময় চালের বস্তায় ওজনে কম পাওয়ায় দুটি রাইস মিলকে 75,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে জেলা প্রশাসক এহতেশাম রেজা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসক, এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে সকাল থেকে ঝালকাঠিতে বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি সহ বিভিন্ন অভিযোগে 7 প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়।